নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, চলে এসেছি অম্বিকা কালনার দ্বিতীয় ব্লগটি নিয়ে। আজকে আমরা যাব 108টা শিব মন্দির দেখতে, যেটা কালনা রাজবাড়ির ঠিক দক্ষিণ দিকে রয়েছে। তবে চলুন আমার সাথে। জুতো চুরি হয়ে যাওয়ার ভয়ে ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি আপনাদেরকে মন্দিরগুলো দেখাতে। ও মা, এরা ফটো তুলছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে আসবেন কি করে সেটা জানতে হলে কিন্তু আগের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আসলে আমরা যারা ক্লাসিক্যাল ডান্সার, তাদের এই রকম মনোরম পরিবেশ দেখলে মনে হয় একটুখানি নাচলে ভালোই হতো, নাচটার জন্য একটা মনোরম পরিবেশ। কিন্তু পিছনের রহস্যটা হয়তো আপনারা জানেনই না, এটা পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে, আগের ভিডিওতেও আমি বলেছিলাম, বাকিটা ধীরে ধীরে বলবো, ধীরে ধীরে শুনুন। এখানে বোধ হয় নাম সংকীর্তন হয়েছে আজকে। যদি আপনি উপর থেকে মন্দিরটিকে দেখেন তাহলে মোট দুটো বৃত্ত দেখতে পারবেন, বাইরের দিকে 74টা মন্দির আর ভেতরের দিকে 34টি মন্দির রয়েছে। মানে ছোটখাটো বিয়ে হয়ে যাবে 108টা ঘুরতে ঘুরতে। হ্যাঁ, মানে যেটা বলছিলাম, আপনি যদি নৃত্যশিল্পী হয়ে থাকেন তাহলে এখানে এসে খুব একটা লাভ হবে না, কারণ এখানে যদি আপনি নাচ করতে চান তাহলে আপনাকে পুরাতত্ত্ব বিভাগের কাছ থেকে আগে অনুমতি আনতে হবে, আর যদি ওনারা অনুমতি দেন তবে তাদেরকে 50,000 টাকা অনুমতি বাবদ দিতে হবে। মানে বুঝতেই পারছেন, এখানে নৃত্য করা খুব একটা সহজ কাজ হবে না। যাদের বড় বড় প্রোডাকশন তারা হয়তো করতে পারে, বাট ছোটোখাটো ইউটিউবার যারা, তাদের পক্ষে কোনোভাবেই সম্ভবপর হবে না। ঢুকতে কোনো টিকিট লাগে না, তো সবাই আসতে পারে, এখানে টাকা না থাকলেও আসতে পারে। এবার আপনাদের সাথে ইতিহাসটা কিছুটা শেয়ার করি, আমারও খুব একটা জানা ছিল না, বাট আপনাদের জন্য আমি খুঁজে বের করেছি। হ্যাঁ, এটি অম্বিকা কালনা রাজবাড়ির দক্ষিণ দিকে অবস্থিত, আর এখানে মোট 108টা শিব মন্দির রয়েছে। এর আর এক নাম নব কৈলাস শিব মন্দির। বর্ধমান রাজা তেজচন্দ্র বাহাদুর শিব ভক্ত ছিলেন, শুনেছি স্বপ্নাদেশ পাওয়ায় তিনি এই মন্দির নির্মাণ করেছেন। কারো কাছে যদি সঠিক গল্পটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মন্দিরগুলো আটচালা বিশিষ্ট, তাই দেখলাম মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের কিছুটা চিত্র আমি দেখতে পেয়েছি। মন্দিরগুলো কিন্তু খুব ভালোভাবে যত্ন করে রেখে দিয়েছে, এই যত্নের জন্যই আমাদের মতো পর্যটকদের আগমন। এখনো এইগুলো মেনটেন করে রেখেছে এই বড়, কিন্তু আরো ভালো মেনটেন করে রাখলে হয়তো আরো ভালো থাকতো। চলুন তবে ভেতরে আসা যাক। নাইস প্লেস। এখানে সব কক্ষেই শিব ঠাকুর আছেন, কিন্তু জল হয়তো ঢালা হয় না। একটার ভেতর দেখাচ্ছি, এখানে ধূপকাঠি মোমবাতি আর ফুল দেওয়া আছে, জল কতটা ঢালা হয় জানি না, মানে বোঝা যাচ্ছে যে জল ঢালা হয় না এখানে। বাইরে যে 74টি শিব মন্দির রয়েছে তার মধ্যে একটিতে সাদা শিবলিঙ্গ, একটিতে কালো শিবলিঙ্গ রয়েছে, আর ভেতরে যে 34টা শিবলিঙ্গ রয়েছে তাতে কিন্তু সবকটা শিবলিঙ্গই সাদা। এখানে একটা আপনি ইদারার মতো দেখতে পাবেন, মহারাজা যখন বানিয়েছিলেন তখন এটাকে জল সঞ্চয়ের জন্যই বানিয়েছিলেন, মানে যারা ভক্ত তারা পুজো দেবেন আর জলটা এখান থেকেই ব্যবহার করবেন। আমি একটু উকি ঝুঁকি মেরে চেষ্টা করলাম ভেতরে কিছু আছে কিনা, মানে জল টল, বৃথাই আমার চেষ্টা।
এবার আমার জুতো পাহারা দেবার পালা, মানে আমি জুতো পাহারা দেব, এবার ওরা দুজন ঘুরবে। কিন্তু বেরোবার সময় একটা জিনিস দেখতে পেলাম, মন্দির কিন্তু সবার জন্য, যারা পারে না তাদেরও জন্য। শুধু একটা কথা, মনের বয়স কিন্তু বাড়তে দিও না। এটা কাঠের দরজা, কত বছরের পুরনো কাঠের দরজা, এখনো অবধি সুস্থ। আমার পার্টনার্সরা বাইরে দাঁড়িয়ে রয়েছে, জুতো পাহারা দিচ্ছে। শুনলাম জুতো চুরি হয়ে যায়, সেই ভয় না। ওদের টার্ন, ওরা ঘুরবে, আমি পাহারা দিই। শেষে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। আপনারা যদি কেউ শান্তিপুর হয়ে অম্বিকা কালনায় কালনা রাজবাড়ি আর এই 108টি শিব মন্দির দেখতে আসেন, তাহলে শান্তিপুরের নজর কাড়া তাঁত শিল্প দেখতে পাবেন। কিন্তু টোটো করে আমরা যখন আসছিলাম, রাস্তার দুধারেই কিছু কিছু বাড়িতে তাঁত বোনার শব্দ, নতুন শাড়ি শুকোতে দেওয়া, এসব নজর কেড়েছিল। এবার ওদের দর্শনের পালা, আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, চলো ওরা যাবে। বলছি কি দিদি, যাওয়ার আগে একটু আখের রস খাবেন? বাইরে দোকান আছে, ওখান থেকে কিনে খেয়ে নাও। আর হ্যাঁ শোনো, মন দিয়ে এখন জুতোটা পাহারা দাও, আমরাও দিয়েছি তোমার এক পাটি জুতো জোড়া পাহারা। না খাওয়ালে কিন্তু আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, রাস্তাটা ওইদিকে।